এটা গত ক্লাসে আলোচনা করছি, জাস্ট একটা কন্টিনিউশন যে গোট ব্রিড কে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। এর মধ্যে দেখো কিছু ক্লাসিফিকেশন দেয়া আছে, শিপ ব্রিড এর ক্লাসিফিকেশন তোমাদের পড়ানো হয়েছে বিভিন্ন টাইপ অনুযায়ী। তো শিপের একটা ব্রিড সম্পর্কে একটু জাস্ট শর্ট আলোচনা হবে, সেই ব্রিডটার নাম হচ্ছে মেরিনো। মেরিনো ব্রিডটা বিশ্বের অনেক দেশেই পাওয়া যায়, তো মেইনলি এটা স্পেন এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। আর এই ব্রিডের অনন্য বৈশিষ্ট্য যেটা হবে এর গুড কোয়ালিটি, এবং শুধু গুড না, সুপিরিয়র কোয়ালিটি উল প্রোডাকশন করবে, এবং উলের পরিমাণটা এমন হবে যে মেলের ক্ষেত্রে মেলের ওয়েট এবং বডি কন্ডিশন একটু বড় ফিমেলের চেয়ে। একটা মেলের ওজন প্রায় 75-80 কেজি পর্যন্ত হতে পারে, আর ফিমেলের ওজন 60-65। ওয়েট বেশি এবং বডি স্ট্রাকচার লার্জ হওয়ার কারণে থেকে ফ্লিস বা উল যেটা বলা হচ্ছে উল বেশি পাওয়া যায়, 4-5 কেজি প্রায়, আর ফিমেল থেকে পাওয়া যায় 3-4 কেজি। আর এই ব্রিডটাকে যদি আমরা একটু আলাদা করতে চাই অন্যান্য ব্রিড থেকে, তাহলে আমরা বুঝতে পারবো কিভাবে। এর স্কিন কালারটা পিঙ্ক কালার হবে। নেট চলে গেল, এখন শুনতে পাচ্ছো? ফুল স্ক্রিন করলে একটু সুবিধা হয় স্যার, নিচে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফুল স্ক্রিন করি। থ্যাংক ইউ। হ্যাঁ, এদের স্কিন কালারটা পিঙ্ক কালার হবে, এবং দুইটা জায়গায় সাদা থাকবে, সাদা স্ট্রাকচার, সেটা হচ্ছে ফেস এবং তার ফোর লেগ এবং হাইন্ড লেগ, এই রিজিয়ন গুলোতে হোয়াইট কালার পাওয়া যাবে। আর হর্নের ক্ষেত্রে যদি বলি, তোমরা একটু দেখতে পারবা এখানে ফিমেল যে শিপটা থাকবে তার হর্ন অ্যাবসেন্ট থাকবে, যার কারণে বলা হয়েছে ইউস আর হর্ন পোল্ট, পোল্ট মানে অ্যাবসেন্স অফ হর্ন। আর র্যামের ক্ষেত্রে, র্যাম বলতে মেলটাকে বোঝানো হয়েছে, মেলের ক্ষেত্রে হর্ন থাকবে এবং সেটা কার্ভড থাকবে, স্পাইরাল শেপড থাকবে, রাইট সাইডে তোমরা ফিগারে দেখতে পারবা। তো এখানে এতটুকুই মেরিনো শিপ সম্পর্কে ডেসক্রিপশন। আর একটা ব্রিড আছে গোটের, দুইটা ব্রিড ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা ব্রিড আমি দেখাবো, সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোট। ব্ল্যাক বেঙ্গল বলতে বোঝাচ্ছ বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে বললেও এটা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো কম্বাইনলি এটা পাওয়া যায়। বাংলাদেশে যত পরিমাণ ছাগল দেখা যায় তার প্রায় 90-91-92% গোটই হবে ব্ল্যাক বেঙ্গল গোট। এটাকে যদিও বলা হয় ব্ল্যাক বেঙ্গল গোট, নেমটা ইন্ডিকেট করে এর কালার হবে ব্ল্যাক, কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ব্ল্যাক হয়, তবে অন্যান্য কালারও হতে পারে, সাদাও হতে পারে বা কালো, কালো এবং সাদার মিশ্রণ হতে পারে, বা সাদা এবং ব্রাউন কালারের মিক্সচার হতে পারে। এর যে বৈশিষ্ট্য দিয়ে আমরা একটু আলাদা করতে পারি সেটা হচ্ছে পা গুলো খুব শর্ট হবে, লেগ শর্ট হবে এবং ব্যাক সাইড স্ট্রেইট হবে। আর বিয়ার্ড তোমরা বুঝো, বিয়ার্ড বলতে দাড়ি বোঝানো হয়, মেল ফিমেল দুইটাতেই পাওয়া যাবে। হর্ন মেল ফিমেল দুইটাতেই থাকবে, তবে একটু ডিফারেন্স থাকবে। মেলের ক্ষেত্রে হর্নটা নর্মালি পিছনের দিকে কার্ভিং হবে, ব্যাকওয়ার্ড পিছনের দিকে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর ফিমেলের ক্ষেত্রে কার্ভিংটা ভাবে থাকবে না, তবে উপরের দিকে উঠে যাবে সরাসরি, অথবা পিছনের দিকে সোজায় চলে যাবে, এটা কার্ভিং হবে না। আরেকটা বৈশিষ্ট্য আমরা করতে পারি পার্থক্য হর্নে, যে মেলের হর্নটা বেশি থিক হবে আর ফিমেলেরটা হবে থিন। আর বডি ওয়েট দিয়েও একটু কিছুটা অন্যান্য ব্রিড থেকে আলাদা করা যেতে পারে, এগুলো একটু বডি ওয়েট বডি সাইজ একটু বেশি হয়। বাক বলতে আমরা বোঝাচ্ছি মেল গোট, অ্যাডাল্ট মেল গোটটাকে, এটার ওজন প্রায় 25-30 কেজি হবে এবং ফিমেলের ক্ষেত্রে 20-25 কেজি। আর ইউটিলিটি অর্থাৎ ইউজটা কি হবে, এটা আমরা কেন ব্যবহার করব বা কোন উদ্দেশ্যে পালন করব, সেটা হতে পারে এরা প্রলিফিক, প্রলিফিক বলতে বোঝাচ্ছে বাচ্চা বেশি দেয়, নাম্বার অফ অফস্প্রিং ইজ হায়ার, সেটা হতে পারে বছরে এরা দুইবার বাচ্চা দেয়। আর ডেলিসিয়াস চিভন প্রডিউসার অর্থাৎ এরা যে মাংস উৎপাদন হয় সেটা খুব সুস্বাদু হয়। এরপরে দেখো আমি আরেকটা নতুন টপিক একটু আলোচনা করব, ডিজিজ। ডিজিজ বলতে কি বোঝায়, ডিজিজ বলতে বোঝায় শরীরের যে কোনো নর্মাল কন্ডিশন থেকে ডেভিয়েশন, বিচ্যুতি, সেটাকে ডিজিজ বলা হয় বা রোগ বলা হয়। অর্থাৎ বডির যে কোনো নর্মাল সিচুয়েশন হইতে যদি কোনো প্রকার বিচ্যুতি হয়, কথার কথা আমরা বলতে পারি অ্যানাটমিক্যাল কোনো স্ট্রাকচার, এগুলো একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, তবুও জাস্ট বলা, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বলতে বোঝানো হয়েছে
কোনো কারণে কোনো হাড় ভেঙে গেল বা কোনো ফ্র্যাকচার হয়ে গেল, এটা এক ধরনের ডিজিজ। অথবা কারো কারো কোনো কারণে দেখা গেল কারো ব্লাডে আরবিসি WBC এগুলো কমে গেছে বা নর্মালের চেয়ে বেড়ে গেছে, এটাও এক ধরনের ডিজিজ। আবার কোনো কারণে দেখা যায় নতুন একটা প্যাথোজেন বা জীবাণু শরীরের ভিতরে ঢুকে রোগ সৃষ্টি করছে, এটাও এক ধরনের ডিজিজ। এই কারণে আমরা এক কথায় অনেক সময় বলি যে ডিজিজ ইজ দ্য ডেভিয়েশন ফ্রম বডিস নর্মাল অ্যানাটমিক্যাল কেমিক্যাল ফিজিওলজিক্যাল স্টেট, অর্থাৎ বডির যে কোনো অ্যানাটমিক্যাল কেমিক্যাল বা ফিজিওলজিক্যাল স্টেট থেকে যদি বডির ডেভিয়েশন হয়ে যায়, বিচ্যুতি হয়ে যায়, সেটাকে আমরা ডিজিজ বলবো। তো এখানে যে মূল আলোচ্য বিষয়, কিছু স্পেসিস আছে সেগুলো আমরা ডিজিজ, কিছু রোগের নাম জানবো, আর রোগটা কি দিয়ে হয়, কোন এজেন্ট দিয়ে হয়, কোন অর্গানিজম দিয়ে হয়, সেই অর্গানিজমটা আমরা সাইন্টিফিক নেম দেখবো। যেমন অ্যানথ্রাক্স হবে ক্যাটেলের ক্ষেত্রে, ব্রুসেলোসিস, প্যারা টিউবারকুলোসিস, হেমোরাজিক সেপ্টিসেমিয়া, টিউবারকুলোসিস, ফুট রট, ম্যাস্টাইটিস, FMD, FMD মিন্স ফুট এন্ড মাউথ ডিজিজ, ফ্যাসিওলিয়াসিস, এগুলো দেখো এগুলো রোগের নাম। আর রোগটা কি দিয়ে হয় সেই এজেন্টটা ডান পাশে দেওয়া আছে। যেমন দু একটা নাম উচ্চারণ করে দিই তোমাদের, ফুট রট হয় ফুজিফর্মিস নেক্রোফোরাস, এরপর ম্যাস্টাইটিস হয় স্ট্রেপটোকোকাস অ্যাগালেক্সি, বা উপরের দিকে প্যারা টিউবারকুলোসিস হয় মাইকোব্যাকটেরিয়াম প্যারা টিউবারকুলোসিস। এরকম দেখো শিপের ক্ষেত্রে কিছু ডিজিজের নাম এবং কজাল এজেন্ট, অর্থাৎ কোন এজেন্ট দিয়ে বা কোন জীবাণু দিয়ে হয়, গোটের ক্ষেত্রে কিছু, এরপর পোল্ট্রির ক্ষেত্রে ডিজিজের নাম কিছু আছে, এটা একটু তোমরা জাস্ট মুখস্থর জন্য। এর আগ পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, শুনতে পাচ্ছ কি না? এ পর্যন্ত যতটুকু দেখালাম এর মধ্যে কোনো বিষয় বোঝার আছে কিনা? না স্যার। ঠিক আছে, এখন একটা নতুন টপিকস আমি আলোচনা করব। এইটা প্রতিবারই মোটামুটি পরীক্ষায় কোশ্চেন থাকে, আর আগের বিষয়গুলো তোমাদেরকে জাস্ট একটু বলে দেই যে কুইজে কোশ্চেন থাকতে পারে যে পোলট্রিতে হয় এরকম দুইটা ডিজিজের নাম লিখো, অথবা স্টেট দ্য ডিজিজেস অফ গোট, গোটে কোন কোন ডিজিজ হয় সেগুলোর নাম লিখো, অথবা শিপে কোন কোন ডিজিজ হয় সেগুলোর নাম লিখো। 1-2 মাসের জন্য ফাইনালেও থাকতে পারে অথবা কুইজেও থাকতে পারে। এখানে একটা বিষয়, এখন সম্পূর্ণ নতুন একটা টপিকস, খুব বেশি কঠিন টপিকস না, কিন্তু এখান থেকে মিড বলো বা কুইজ বলো ফাইনাল প্রত্যেকটা পরীক্ষাতে কোশ্চেন থাকবে। হাউজের সাথে যখন ING যোগ করব সেটা হাউজিং, এটা হচ্ছে নতুন টপিকস একটা, হাউজিং। অর্থাৎ আগের সময় অ্যানসিয়েন্ট পিরিয়ডে যখন আমরা গরু ছাগল পালন করতো, যারা গরু ছাগল পালন করতো বা বিভিন্ন প্রাণী পালন করতো, তারা কিন্তু কখনো নির্দিষ্ট কোনো প্লেস দিত না, কোনো নির্দিষ্ট জায়গা তাদেরকে রাখতো না, ছেড়ে দিয়ে রাখতো, সে যেখানে যার মতো যেতো, আবার রাতের বেলা হয়তো আসলে আসলো, না আসলে নাই, বিষয়টা এরকম। কিন্তু যখনই ধীরে ধীরে এনিম্যাল হাজবেন্ড্রি যে প্র্যাকটিস, অর্থাৎ এনিম্যাল হাজবেন্ড্রি বলতে তোমাদের বোঝানো হয়েছে যে এনিম্যালকে সাইন্টিফিক ভাবে রেয়ারিং করার পদ্ধতি যখন আবিষ্কার হয়ে গেল, সাথে সাথে একটা নতুন আইডিয়া ডেভেলপ হলো। আইডিয়াটা এমন যে আমরা যদি এনিম্যালের হেলথটাকে ইম্প্রুভ করতে চাই, এনিম্যালটাকে যদি বিভিন্ন ধরনের হার্মফুল অবজেক্টস থেকে যদি রক্ষা করতে চাই এবং তার প্রোডাকশন উৎপাদন ক্ষমতা যদি বাড়াতে চাই, তাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, তাকে একটা নির্দিষ্ট শেল্টার দিতে হবে। এই যে শেল্টার দেওয়ার প্রসেস, তাকে একটা রাখার প্রসেস, তার যে আশ্রয় দেওয়ার একটা প্রসেস, সেই প্রসেসটাকেই বলা হয়েছে হাউজিং। অর্থাৎ হাউজিং মিন্স গিভিং শেল্টার টু দা এনিমেলস। এখন আমরা হাউজিং কেন করব, কেন একটা নির্দিষ্ট প্লেসে রাখবো, এখানে অনেক আছে। তার মধ্যে যদি কিছু আমি অবজেক্টিভস বলি বা ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজেস বলি, হাউজে রাখলে কি হবে, বিভিন্ন ধরনের অনেক সময় দেখা যায় রোদ বৃষ্টি বা ঝড় ঘূর্ণিঝড়, এই ধরনের যে ন্যাচারাল যে ডিজাস্টার আছে বা হার্শ এনভায়রনমেন্ট বা অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন থেকে অ্যানিমেলটাকে প্রিভেন্ট প্রোটেক্ট করা যায়, তার সাথে অনেক সময় অ্যানিমেল চুরি হয়ে যায়, সেটা থেকে রক্ষা করা যাবে। আরেকটা বিষয় আছে ওয়াইল্ড অ্যানিমেল, অনেক সময় ওয়াইল্ড অ্যানিমেল অ্যাটাক করে অ্যানিমেল গুলোকে, এই ওয়াইল্ড অ্যানিমেল থেকে আমরা প্রোটেকশন দিতে পারি হাউজিং এর মাধ্যমে। বিভিন্ন ধরনের ইনসেক্ট জীবাণু আছে বা পোকা মাকড় আছে যেগুলো অনেক সময় অ্যাটাক করে, এগুলো থেকেও প্রোটেক্ট করা যাবে। আরো কিছু বিষয় আছে,
যেমন আমরা যদি হাউজিং এর মধ্যে রাখি তাহলে আমরা অ্যানিমেলটাকে ক্লোজলি সুপারভাইজ করতে পারবো, ক্লোজলি ইন্সপেক্ট করতে পারবো, অবজারভেশনটা ভালো মতো হবে। বা মিল্কিং করব, মিল্কিং করতে গেলে তখন প্রপারলি কন্ট্রোল করতে পারবো। আবার অ্যানিমেলটা দীর্ঘদিন এক জায়গায় থাকতে থাকতে এমন অবস্থা হয়ে যাবে অ্যানিমেলটা খুব ডোসাইল হয়ে যাবে, লয়াল হয়ে যাবে, অর্থাৎ সে খুব বেশি অ্যাটাকিং টেন্ডেন্সিটা তার মধ্যে থাকবে না। তবে অসুবিধাও আছে কিছু, হাউজিং এর কিছু অসুবিধা আছে, যেটারই সুবিধা থাকবে, যে বিষয়ের সুবিধা আছে তার কিছু অসুবিধাও থাকে। হাউজিং এরও কিছু অসুবিধা আছে, যখন একটা অ্যানিমেলকে আমরা কন্টিনিউয়াসলি একটা প্লেসে কনফাইন্ড করে রাখবো, আবদ্ধ করে রাখবো, তখন সে বাহিরের যে আলো বাতাস, বাহিরের যে ডিরেক্ট সানলাইট, সানলাইট থেকে সে বঞ্চিত হবে। আর সানলাইট যখনই পাবে না, তার বডিতে ভিটামিন ডি সিনথেসিস হবে না। ভিটামিন ডি সিনথেসিস না হলে তার হাড় গুলো দুর্বল হয়ে যাবে। অ্যানিমেলের বডির যে হাড় আছে, বোন আছে, বোনের স্ট্রাকচার গুলো ভঙ্গুর হয়ে যাবে, ফ্রাজাইল যেটাকে বলা হয়, ভঙ্গুর হয়ে যাবে। তো এইটা একটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজেস, যখনই আমরা তাকে কনফাইন্ড করে রাখবো একটা প্লেসে, সে বাহিরের আলো বাতাস থেকে বঞ্চিত হবে, সানলাইট থেকে বঞ্চিত হবে। এবং বাহিরে যখন ছেড়ে দিয়ে রাখা হয় তখন কিন্তু সে নিজের ইচ্ছা মতো খেতে পারে, অর্থাৎ তার খাওয়ার উপর কন্ট্রোল থাকে না, সে যে কোনো ধরনের ঘাস, লতা পাতা, যে কোনো কিছু সে গ্রহণ করতে পারে। আর আমরা যখনই হাউজিং হাউসড করে রাখবো, নির্দিষ্ট জায়গায় রেখে দিব, তখন কিন্তু আমরা যেটা সাপ্লাই দিব শুধু সেটাই খেতে পারবে। আবার এক জায়গায় থাকতে থাকতে এমন অবস্থা হয়ে যাবে, এক জায়গায় থাকার ফলে সে এক সময় অলসতা তার মধ্যে ভর করবে, সে মুভ করতে চাইবে। সবচেয়ে বড় আরেকটা অসুবিধা আছে সেটা যে এনিমেল, একটা এনিমেল আরেকটা এনিমেলের পাশাপাশি থাকে, খুব বেশি ডিস্টেন্স থাকে না। তো কোনো কারণে যদি একটা এনিমেলের ডিজিজ হয়, কিছু কিছু ডিজিজ আছে যেগুলো কন্টাজিয়াস ডিজিজ, অর্থাৎ ছোঁয়াচে রোগ, এই রোগগুলো খুব দ্রুত ট্রান্সফার হয়ে যাবে একটা অ্যানিমেল থেকে আরেকটা অ্যানিমেলে। তো এইগুলো মোটামুটি অসুবিধা। তো এখানে প্রথম পয়েন্ট যেটা তোমাদের সাথে আলোচনা হলো, হাউজিং, ডিফাইন হাউজিং, স্টেট দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হাউজিং, এগুলি তোমাদের বললাম, এই বিষয়গুলোই ডিসঅ্যাডভান্টেজেস। এখন আমরা যে কোনো একটা ফার্ম যদি করতে চাই বা একটা হাউজিং করতে চাই, তো হাউস, একটা অ্যানিমেলের হাউস তৈরি করার আগেই আমাদের কিছু প্ল্যানিং করতে হয়, অর্থাৎ আমরা চাইলেই একটা রাস্তার পাশে আমরা একটা বিল্ডিং করতে পারবো না, বা আমরা চাইলেই কোনো লোকালয়ের পাশে আমরা একটা ফার্ম করতে পারবো না, একটা হাউস করতে পারবো না। তো এই জন্য একটা ডেইরি ফার্ম বা একটা কনস্ট্রাকশন করার পূর্বে সাইট সিলেকশন, অর্থাৎ কোন প্লেসে আমরা করব, এটা করার জন্য আমাদের কিছু ফ্যাক্টর কনসিডার করতে হয়, কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস কিছু আছে, যেগুলো আমি এখানে লিখে দিছি, তোমরা দেখো। টপোগ্রাফি এন্ড ড্রেনেজ, টপোগ্রাফি বলতেই বোঝানো হয়েছে লোকেশন, লোকেশনটা অবশ্যই লোকালয় থেকে অনেক দূরে হবে, লোকালয় থেকে অ্যাটলিস্ট হাফ কিলোমিটার দূরে হবে। এবং ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ পানি নিষ্কাশনের যে প্রসেসটা, এটা আগে মাথায় রাখতে হবে। যেখানে আমরা ফার্মটা করব সেই ফার্মটা অবশ্যই লোকালয়ের চেয়ে বা তার আশেপাশে যে জমি আছে বা ফেলো ল্যান্ড আছে, পতিত জমি, তার চেয়ে অবশ্যই একটু উঁচু জায়গায় হবে। তো উঁচু জায়গায় হলে সুবিধা কি, উঁচু জায়গায় হলে একটাই সুবিধা, খুব ইজিলি পানিটা যখন বৃষ্টি হবে বা কোনো ময়লা আবর্জনা হবে, সেগুলোকে যদি আমরা ইজিলি পানি নিষ্কাশন করতে পারবো, বা পানির ঢেউটা উপর থেকে নিচের দিকে ইজিলি চলে যাবে, যার কারণে কি হবে, ওখানে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হবে না। বেশি পানি হয়ে গেলে তো এনিমেলে যদি পানি লেগে যায়, এনিমেল কিন্তু পানির প্রতি খুব সেন্সিটিভ, তখন দেখা যাবে বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন তৈরি হবে। এটা একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যদি আমরা কনসিডার করি, সোয়েল টাইপ, অর্থাৎ কোন ধরনের মাটিতে আমরা করব। একটা ফার্মে শুধু বিল্ডিং ই থাকবে না, ওখানে বিভিন্ন ধরনের চাষাবাদের বিষয় আছে, ঘাস চাষ করতে হবে। তো একটা বিল্ডিং যেখানে আমরা করব বা একটা ফার্ম যেখানে করব, ফার্ম করার ক্ষেত্রে সবচেয়ে উর্বর যে জায়গাটা, সেটা আমরা অবশ্যই ওইখানে বিল্ডিং করব না, ওইখানে আমরা ঘাস বা ফরেস্ট ফডার, এগুলো তোমরা পরে বুঝতে পারবো ফরেস্ট কি ফডার কি, এগুলো কালটিভেশনের জন্য আমরা ফার্টাইল ল্যান্ডটা রেখে দিব, আর অন্য জায়গাতে আমরা বিল্ডিং করব। বিল্ডিংটা করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বিল্ডিং এর ওই প্লেসের মাটিটা যাতে খুব শুকনাও না হয়
এবং খুব বেশি ভেজাও না হয়, খুব বেশি শুকনা হলে যেটা হবে বা ভেজা হলে যেটা হবে, বিল্ডিং করে ফেললাম, করার আগে ওখানে পানি দিলাম, প্রচুর পরিমাণে পানি দিলাম, যেটা এতে কিছু গর্ত তৈরি হয়ে যাবে বা কিছু ফাঁকা জায়গা সৃষ্টি হয়ে যাবে, এই জন্য এই ধরনের প্লেসটাকে আমরা কনসিডার করব না। থার্ড পয়েন্ট যদি আমরা চিন্তা করি, এর আসলে বিল্ডিংটার পজিশন কেমন হবে বা উত্তর দক্ষিণমুখী হবে নাকি পূর্ব পশ্চিম হবে, তো এখানে যেটা বিষয় রাখতে হবে মাথায় সেটা হচ্ছে লং অ্যাক্সিস, অর্থাৎ লম্বালম্বী যে ঘরটা, লম্বালম্বী যে দিকটা হবে এটা ইস্ট ওয়েস্ট হবে, ইস্ট ওয়েস্ট হবে, এবং সূর্যের আলো সবচেয়ে বেশি পড়বে উত্তর দিকে এবং মোটামুটি কম পড়বে দক্ষিণ পাশে। এটা একটা তোমরা বিষয়টা মাথায় রাখিও। আর অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটি বলতে বোঝানো হচ্ছে প্রবেশ যোগ্যতা, অর্থাৎ যে কোনো ফার্মে যেন ইজিলি প্রবেশ করা যায়, ঢোকা যায়। এ কারণে দেখো ইজিলি ঢোকা যায় বলতে বোঝানো হয়েছে, আমি এমন একটা প্লেসে ফার্ম করলাম সেটা থেকে মেইন রোড অনেক দূরে, তখন আমি কোনো যানবাহন যদি ওই দিক নিয়ে যাই, কোনো ভেহিকল যদি নিয়ে যাই, ভেহিকলটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি যদি দুধ ট্রান্সপোর্ট করি, দুধটা পড়ে যেতে পারে, বা ডিম ট্রান্সপোর্ট করলে ডিমটা ভেঙে যেতে পারে। এই জন্য আমরা ট্রাই করবো যে অ্যাটলিস্ট মোটামুটি ভালো রোডটা যেন 100 meters এর মধ্যেই থাকে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরে ওই ফার্মের আশেপাশে মনে রাখতে হবে যেন ওখানে যেন পর্যাপ্ত পানি সাপ্লাই থাকে, এবং পানিটা অবশ্যই হবে পরিষ্কার এবং কোনো প্রকার ময়লা থাকবে না, ফ্রেশ ওয়াটার হবে। সারাউন্ডিংস বলতে এনভায়রনমেন্ট বোঝানো হচ্ছে, আশেপাশে এমন এরিয়া হওয়া যাবে না যে আশেপাশে সব ফরেস্ট এরিয়া, ওখানে ওয়াইল্ড এনিমেল আসতেছে, বিভিন্ন ধরনের ডাকাত, চোর ডাকাত আসতেছে, এরকম এরিয়া হওয়া যাবে না। এবং ফার্মের লোকেশন এমন প্লেসে হতে হবে যেখানে ইজিলি লেবার পাওয়া যাবে, শ্রমিক পাওয়া যাবে, যারা অনেক বেশি শ্রমিক পাওয়া গেলে যেটা সুবিধা হবে যে শ্রমিকদের কম কম পারিশ্রমিকে তাদেরকে ইউজ করা যাবে। আরেকটা বিষয়, অবশ্যই সেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই থাকতে হবে। লাস্টলি, আমরা যে প্রোডাক্ট আলটিমেটলি প্রোডিউস করব ডেইরি ফার্ম যদি করি, প্রধান প্রোডাক্ট হচ্ছে মিল্ক। এই মিল্কটা ট্রান্সপোর্ট করে আমরা মার্কেটে নিয়ে যাবো, তো মার্কেটটা যেন কাছাকাছি হয়, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা মোটামুটি একটা ডেইরি ফার্মের সাইট সিলেকশন করব। এরপরে দেখো হাউজিং আসলে কত প্রকার হয়। দুই ধরনের হাউজিং সিস্টেম পাওয়া যায়, লুজ হাউজিং বার্ন আর কনভেনশনাল বার্ন, দুই ধরনের, লুজ আর কনভেনশনাল। আর লুজ বলতে বোঝানো হয়েছে যে এনিমেলটাকে আমরা নির্দিষ্ট একটা প্লেসে ছেড়ে দিয়ে রাখবো, সে এনিমেলের সংখ্যা হতে পারে 40-50 বা তারও বেশিও হতে পারে, সে সারা দিন ওখানে ঘুরবে, খাওয়া দাওয়া করবে, রাতের বেলা একটা নির্দিষ্ট জায়গা থাকবে, সেখানে এসে সে রাতের বেলা রেস্ট নিবে বা ঘুমাবে, যেটাই বলো। আর মাঝখানে শুধু একবার মিল্কিং বা যদি আমরা স্পেশাল কেস গুলোতে আমরা ওকে ধরে আবদ্ধ করব একটা নির্দিষ্ট জায়গায়, যে যখন আমরা মিল্কিং করব বা কোনো ডিজিজ হয়ে গেছে ওটা ট্রিটমেন্ট করবো বা কোনো অপারেশন করব, এইগুলোর ক্ষেত্রে বাকি সময়টা সে নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেওয়া থাকবে, একেবারে লুজ মানে ওপেন। এরপরে শুধু আমরা নির্দিষ্ট জায়গায় একটা কেন রাখবো, কোনো কারণে যদি দেখি আমরা বৃষ্টি হচ্ছে অথবা এনভায়রনমেন্টাল কন্ডিশনটা ফেভারেবল না, অ্যাডভার্স এনভায়রনমেন্টাল কন্ডিশন, তখন যাতে সে ওই নির্দিষ্ট জায়গাটাতে এসে রেস্ট নিতে পারে। আরেকটা বিষয় যে সে তো এমনিতে নর্মালি যেখানে ছেড়ে দেওয়া হবে সেখানেই খাওয়া দাওয়া করবে, যত ধরনের খাবার পাবে, এরপরেও যদি মনে হয় যে সে পর্যাপ্ত খাবার পাচ্ছে না, তাহলে একটা ফিড ম্যানেজার, ম্যানেজার বলতে যেখানে খাবার দেওয়া হবে, এনিমেলটাকে খাবার দেওয়া হবে, সেই পাত্রটাকে বলা হচ্ছে ম্যানেজার বা সেই লাইনটাকে বলা হয়েছে ম্যানেজার, ড্রেনটাকে ম্যানেজার বলা হয়। তো এই ধরনের কিছু খাবার পাত্র এবং পানির পাত্র আশেপাশে দেওয়া থাকবে। তো এই ধরনের হাউজিংটাকে বলা হচ্ছে লুজ হাউজিং। তো লুজ হাউজিং এর কিন্তু কিছু সুবিধা অসুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা তোমরা দেখো যে এই ধরনের হাউজিং করতে কিন্তু কনস্ট্রাকশন কস্ট খুবই কম, মানে কনস্ট্রাকশন করতেই হয় না, শুধু একটা জায়গা থাকে যেখানে টার্মিনালটা রেস্ট নিবে, বাকি অংশটা কোনো কনস্ট্রাকশন নেই।
অ্যানিমেল গুলো ফ্রিলি মুভমেন্ট করতে পারে। আর এখানে আরেকটা বিষয় আছে যে এস্ট্রাস ডিটেকশন, অর্থাৎ কোনো অ্যানিমেল অনেক সময় হিটে আসে বা কোনো অ্যানিমেল গরম হয়, এই এই গরম হওয়ার বিষয়টা খুব সহজে বোঝা যাবে। কিছু সাইন সিমটম বা কিছু লক্ষণ আছে যেগুলো ইজিলি অনেক অ্যানিমেল একসাথে থাকলে বোঝা যায়। আর অসুবিধা যেটা হবে, অসুবিধা যে যেসব জায়গায় এনভায়রনমেন্টাল টেম্পারেচার অনেক হাই থাকে বা মাঝে মাঝে রেইনফল হয়, তো বৃষ্টি হয়, ভারী বৃষ্টিপাত হয়, সেসব জায়গায় এই ধরনের হাউজিংটা প্রিফারেবল না, এবং জায়গার পরিমাণ এখানে অনেক বেশি লাগে। আর এনিমেল যেহেতু অনেকগুলো একসাথে থাকে, যার কারণে তাদের মধ্যে ফিডের জন্য কম্পিটিশন হয়, একটা প্রতিযোগিতা হয়। লাস্টলি যে পয়েন্টটা এখানে আছে যে অনেক এনিমেল একসাথে থাকার কারণে আমরা ইন্ডিভিজুয়ালি সব এনিমেলটাকে সুপারভাইজ করতে পারি না, বা প্রত্যেকটা এনিমেলের প্রতি সমান গুরুত্ব দেওয়া সম্ভব হয় না, সমান কেয়ার নেওয়া সম্ভব হয় না। এটা হচ্ছে মোটামুটি লুজ হাউজিং বার্নের সুবিধা অসুবিধা। এরপর আরেকটা হাউজিং আছে কনভেনশনাল বার্ন, কনভেনশনাল বা স্ট্যানশন বার্ন। তো এইটা হচ্ছে নর্মালি বর্তমান সময়ে যে ধরনের হাউজিং সিস্টেম প্র্যাকটিস করা হয়। কনভেনশনাল মানে তোমরা জানো যে প্রচলিত, বর্তমানে ফার্মিং সিস্টেমে যে ধরনের হাউজিং সিস্টেম ব্যবহার করা হয় বা ইউজ হয় সেটা হচ্ছে কনভেনশনাল বার্ন। তো কনভেনশনাল বার্ন আমরা তোমরা হয়তো অনেক ফার্মে দেখছো যে অ্যানিমেলটাকে একটা রোতে রাখা হয় বা দুইটা রোতে রাখা হয়েছে। তো কখন একটা রো করবো বা কখন দুইটা রো করবো, যদি এনিমেলের সংখ্যা খুব কম হয়, 10 বা 10 কম, তখন সিঙ্গেল রো করলেই হবে। আর যদি এর বেশি হয় তখন ডাবল রো করতে হয়। আর একটা বিষয় কেয়ারফুলি অবজার্ভ করতে হবে যে একটা বিল্ডিং এ অবশ্যই 80-100টার বেশি গরু রাখা যাবে না। গরুর সংখ্যা বেশি হয়ে গেলে অনেক ধরনের কমপ্লিকেশন সৃষ্টি হবে, তাদের ম্যানেজমেন্ট করতে অসুবিধা হবে, ফিড দিতে সময় লাগবে, তাদের মিল্কিং করতে অনেক সময়ের প্রয়োজন হবে। এই জন্য নর্মালি আমরা যেটা কনসিডার করব যে একটা বিল্ডিং এ সর্বোচ্চ 100 কাউস থাকবে। এখন দেখো ডাবল রো হাউজিং সিস্টেমে এই হাউজিংটা আবার দুই প্রকার। প্রথমত হাউজিং দুই প্রকার, লুজ হাউজিং বার্ন আর কনভেনশনাল বার্ন। কনভেনশনাল বার্নটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সিঙ্গেল রো, ডাবল রো। এই ডাবল রোটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ফেস আউট আর ফেজ ইন। ফেস আউটটাকে বলা হয় টেইল টু টেইল, আর ফেজ ইনটাকে বলা হয় হেড টু হেড সিস্টেম। এখন দেখো ফেস আউট সিস্টেম আর ফেজ ইন সিস্টেম, এখানে তোমরা তোমরা কি ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বাম পাশে এগুলো একটু বোঝার বিষয়। বাম পাশের ছবিটাতে দেখো লেফট সাইডে দুইটারই মুখ, এই পাশের এনিমেল গুলোর মুখ আর ওই পাশের এনিমেল মুখ গুলো কাছাকাছি, তার মানে কি ফেস ফেস টু ফেস। ফেস টু ফেস এর অপর নাম কি দেখো? ফেস ইন। ফেস টু ফেস বলতে হেড টু হেড। হ্যাঁ, হেড টু হেড, এটাকে বলা হচ্ছে ফেস ইন, যেহেতু ফেসটা ভিতরে থাকতেছে। হ্যাঁ, আর রাইট সাইডে দেখো, রাইট সাইডে ফিগারটাতে দেখো টেইল অপর নাম হেড টু হেড আর ফেস আউট। ফার্মিং করা হয় দুইটা সিস্টেমেরই কিছু সুবিধা অসুবিধা আছে। এনিমেলটাকে লেফট সাইডের ফিগারটা তোমরা কেয়ারফুলি দেখো, এনিমেল দেখো মাথা বের করে ওখানে খাচ্ছে। খাওয়ার প্লেসটাকে বলা হচ্ছে ম্যানজার, খাওয়ার প্লেসটাকে এই যে এটাকে বলা হচ্ছে ম্যানজার। সে যেখানে দাঁড়ায় আছে এই জায়গাটাকে বলা হয় স্টল, STALL, স্টল। আবার দেখো সে যেখানে ডাং বা ইউরিন পাস করতেছে, যে লাইনটা দিয়ে বের হয়ে যাচ্ছে ড্রেনটা দিয়ে, ওইটাকে বলা হচ্ছে
গাটার, গাটার জিইউ ডাবল টি ইয়ার গাটার। আর এই মাঝখানে যে লাইনটা, এই যে লাইন পুরোপুরি যে লাইনটা দেখতেছ, এইটা হচ্ছে সেন্ট্রাল ড্রাইভ অ্যাওয়ে, সেন্ট্রাল ড্রাইভ অ্যাওয়ে। তোমরা দেখতে পারবা পরবর্তীতে আরো। তো এই সুবিধা, এই সিস্টেমের সুবিধা অসুবিধাটা দেখো। এই সিস্টেমের সুবিধা তোমরা একটু দেখে বলো তো, এই সিস্টেমের আসলে সুবিধা কি হতে পারে? স্যার খাবার দাওয়াটা হতে ইজিলি হতে পারে। হ্যাঁ, খাবার দাওয়াটা অনেক ইজি, খাবার অপচয় কম হয়। হ্যাঁ হ্যাঁ, হতে পারে সেটা। আর এই এই সিস্টেমের সুবিধা কি হতে পারে, যে ফেস আউট ইউরিনটা হচ্ছে মানে পরিষ্কার করার ক্ষেত্রে সুবিধা হতে পারে। হ্যাঁ, সুবিধা হতে পারে। আরেকটা সুবিধা কি হতে পারে স্যার, মিল্কিং এর ক্ষেত্রে সুবিধা হতে পারে। হ্যাঁ, মিল্কিং এর ক্ষেত্রে কি সুবিধা হবে? মিল্কিং এর কি সুবিধা হবে বলো স্যার? পাশাপাশি থেকে কালেক্ট করতে স্যার কম সময় লাগবে। হ্যাঁ, মিল্কিং এর যেটা সুবিধা হবে, যেহেতু পিছনের অংশটা বা ব্যাক সাইডটা, হাইন্ড লেগটা যেহেতু দুটো পাশাপাশি, যার কারণে গোয়ালা একবার এই পাশে করে গেল আবার এই পাশে করে গেল, অথবা মনে করো যে চার পাঁচজন গোয়ালা থাকলো, এই যে এখানে একজন সুপারভাইজার দাঁড়ায় থাকবে, সে দেখবে আসলে গোয়ালারা ঠিক মতো কাজ করতেছে কিনা। তার মানে কি, ইজি সুপারভিশন হবে, সুপারভাইজ করাটা, মিল্কিং সুপারভিশনটা খুব ইজি হবে। আর এই দেখো এস ইন এর ক্ষেত্রে কিন্তু মিল্কিং সুপারভিশনটা ইজি হবে না, কারণ দুই সাইডে গিয়ে মিল্কিং করতে হবে। আরেকটা অসুবিধা, যেহেতু এনিমেল এর হেড গুলো পাশাপাশি থাকতেছে, দেখো এনিমেল এর হেড গুলো যেহেতু পাশাপাশি থাকতেছে, যার কারণে হেডে হেডে আছে নোজ, নোজ বা নাক, নাকের মাধ্যমে যে রোগ গুলো হয় সেগুলোকে বলা হচ্ছে রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ শ্বাসতন্ত্রের রোগ। এই যে ফেস ইন সিস্টেমে রেসপিরেটরি ডিজিজ গুলো ট্রান্সমিট হওয়ার মানে সম্ভাবনা বেশি থাকে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজেস। আর এই সিস্টেমের ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে রিপ্রোডাক্টিভ ডিজিজ, অর্থাৎ যেহেতু রিপ্রোডাকশন, অর্থাৎ বাচ্চা হয় পিছন দিয়ে বা তার ম্যাটিং বলো বা সেক্সুয়াল ইন্টারকোর্স বলো, সব কিন্তু পিছন দিয়ে, যার কারণে এই এই সিস্টেমে রিপ্রোডাক্টিভ ডিজিজ, অর্থাৎ প্রজনন তন্ত্রের রোগগুলো ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এগুলো হচ্ছে ফেস ইন ফেস আউট এর সুবিধা অসুবিধা, জাস্ট সংক্ষেপে বললাম। এখানে দেখো ওগুলো আবার দেওয়া আছে, এই যে ফেস আউট সিস্টেমের সুবিধা দেখো, ফেস আউট সিস্টেমের সুবিধা অসুবিধা এখানে দেওয়া আছে, আবার ফেস ইন সিস্টেমের সুবিধা অসুবিধা গুলো দেওয়া আছে। এখন একটা বিষয় দেখো, যে ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট অফ লাইভ স্টক এন্ড পোল্ট্রি, অর্থাৎ কোন একটা লাইভ স্টক বা পোল্ট্রির জন্য কতটুকু জায়গা লাগে, এটা তোমরা নিজেরা জাস্ট মুখস্থ বিষয়, এটা এটা দেখানোর বিষয় না। এখন যেটুকু আলোচনা হলো, এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, যদি কোনো কোশ্চেন বা জানার কিছু থাকে বলতে পারো এখান থেকে, যে কোনো স্যার ফেস ইন আর ফেস আউট দুইটা সিস্টেম কি একসাথে করা যেতে পারে স্যার? একটা ফার্ম যদি ওই যে আপনি বলেন ইট ভাবে করতে হবে, বিল্ডিং করার ক্ষেত্রে স্যার সিলেকশনটা কেমন হবে ওইটা স্যার যদি একটু বলতেন আবার। মানে সাইট সিলেকশনের ক্ষেত্রে? জি স্যার। আচ্ছা, ওইটা আমি আবার বলবো, তারপরে আর কোনো স্পেসিফিক কোশ্চেন যদি কারো থাকে। স্যার ফেস ইন আর ফেস আউট এই দুইটা সিস্টেম কি একসাথে করা যাবে একটা ফার্মে? একসাথে করতে পারবা, কিন্তু সেটা মনে করো যে তোমাকে বললাম যে একটা বিল্ডিং এ 100টার বেশি অ্যানিমেল রাখা হয় না বা রাখা উচিত না, তো তুমি একটা বিল্ডিং এ করলে ফেস ইন আর একটা বিল্ডিং এ ফেস আউট করলা, তোমার যেটাতে লাভজনক হবে বা যেটাতে মনে হবে যে ডিজিজ স্প্রেড কম হচ্ছে, ম্যানেজমেন্ট সুবিধা হচ্ছে, সেই অনুযায়ী তুমি সেটাই প্র্যাকটিস করবা। দুইটারই সুবিধা অসুবিধা আছে। স্যার মেল ফিমেল কি একসঙ্গে রাখা যাবে? না না, মেল ফিমেল তো একসাথে থাকবে না। প্রত্যেকটা তোমাদের একটু ক্লিয়ার করি, যে কোনো বড় ফার্মে গিয়ে দেখবা যে মেলের জন্য আলাদা বার্ন বা আলাদা হাউসিং হাউস বা আলাদা বিল্ডিং, তারপরে তাদের কাফ অর্থাৎ বাচ্চার জন্য আলাদা বিল্ডিং, আবার যেগুলো প্রেগনেন্ট অ্যানিমেল সেগুলোর জন্য আলাদা, মিল্কিং অ্যানিমেল, তারপরে হেইফার অর্থাৎ যেগুলো প্রেগনেন্ট হতে যাচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিল্ডিং থাকবে, মিক্সড ইন্টারমিক্সিং থাকবে না। জি স্যার বুঝতে পারছি। এখানে দুটা ম্যাথ আছে,
ম্যাথ দুইটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা বুঝতে না পারলে তখন আমাকে জিজ্ঞেস করিও। আচ্ছা তাহলে বলো তো, গাটার কোনটাকে বলা হয়? আসলে সাইট সিলেকশনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো আলোচনা করবো, যেকোনো ফার্ম করার ক্ষেত্রে জাস্ট কয়েকটা পয়েন্টস তোমরা একটু দেখবা এগুলো। যে আর একটু শর্টলি বলি যে ওখানকার আসলে প্রথম যে পয়েন্টটা দেখতে হবে, ওখানকার এনভায়রনমেন্টাল কন্ডিশনটা কেমন এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা, সোয়েল কন্ডিশন কেমন বা সানলাইট ওখানে সঠিকভাবে পড়ে কিনা, এবং ফার্মটার লোকেশন লোকালয় থেকে দূরে না কাছে, এবং মেইন রোড থেকে কাছে হবে না দূরে হবে, বিল্ডিংটা অ্যাট্রাকটিভ হলো কিনা, ওয়াটার সাপ্লাই পর্যাপ্ত আছে কিনা, ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে কিনা, ওখানে ইজিলি লেবার পাওয়া যাবে কিনা, মার্কেটিং সিস্টেমটা ডেভেলপ কিনা, অর্থাৎ আশেপাশে কোনো মার্কেট আছে কিনা বা মার্কেটিং চেইনটা ঠিক আছে কিনা। তুমি যে কোনো প্রোডাক্ট যতই তৈরি করো, যদি মার্কেটিং চেইন ঠিক না থাকে তাহলে ওইটা কখনোই ডেভেলপ করতে পারবে না। যেমন আমি যদি বলি যে আমাদের দেশে টার্কি, বর্তমান যে টার্কি মুরগির ফার্ম করা হয় বা টার্কি যে পোলট্রি ক্ষেত্রে করা হয়, এটা ডেভেলপ না করার একটাই কারণ, অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ, যে এটার মার্কেটিং সিস্টেমটা ভালো না। তুমি ফার্ম করবা, ফার্ম করে টার্কি বড় হয়ে গেল, কিন্তু টার্কিটা তুমি কোথায় বিক্রি করবে এটা খুঁজতে পারছো না, বা কোথায় দিবা এটা খুঁজে পাচ্ছ না, কার কাছে বিক্রি করবা খুঁজে পাচ্ছ না। এই জন্য যেকোনো একটা ফার্ম করার ক্ষেত্রে এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। স্যার সাইট সিলেকশনে তিন নম্বর পয়েন্টটা যে কিছু মনে রাখতে বললেন, ওটা আরেকবার বললে ভালো হতো। সাইট সিলেকশনে বলতে বোঝাইছি এটা লং অ্যাক্সিস, অর্থাৎ লম্বালম্বি, একটা ঘরের দৈর্ঘ্য হয় আবার প্রস্থ হয়, প্রস্থ হয়, প্রস্থ কিন্তু সবসময় সেম হবে, দৈর্ঘ্য কখন কম বেশি হতে হবে বলতে পারবা কেউ? যখন মানে ক্যাটেলের সংখ্যা কম বেশি হবে, সংখ্যা কম বেশি উপস্থিত, ক্যাটেলের সংখ্যা যত বাড়বে দৈর্ঘ্য তত কিন্তু বাড়বে, দৈর্ঘ্য মানে কিন্তু লং অ্যাক্সিস, লম্বালম্বি যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে দৈর্ঘ্য। জি স্যার, লং অ্যাক্সিসটা হবে ইস্ট ওয়েস্ট, পূর্ব পশ্চিমমুখী হবে। হ্যাঁ, আর আলো এমন ভাবে বিল্ডিংটা করতে হবে আলো যেন সবচেয়ে বেশি পড়ে উত্তর দিকে, আর মোটামুটি কম যেন পড়ে দক্ষিণ দিকে। এই কয়েকটা বিষয় একটু মাথায় রাখা। এগুলো দক্ষিণ উত্তর দক্ষিণ হওয়ার কারণ হচ্ছে, তোমরা অনেক সময় প্রশ্ন হতে পারে যে উত্তর দক্ষিণ করলে হবে কি, তোমার হচ্ছে এই যে গাটার যেটা আছে, গাটার, এই গাটারে কিন্তু লাইটটা খুব ভালো পড়বে। তোমাদের আরেকটা বিষয় আমি একটু হয়তো অ্যাভয়েড করে ফেলছি, এটা হচ্ছে ফেসিন সিস্টেমে, ফেসিন সিস্টেমে গাটারটা যেহেতু বাহিরের দিকে থাকে, তোমরা একটু লক্ষ্য করো, ফেসিন সিস্টেমে দেখো গাটার কিন্তু পিছনে থাকে, মানে বিল্ডিং এর বাহিরের দিকে থাকে, যার কারণে অনেক সময় সানলাইট পড়ে সরাসরি পড়ে পানিটা ড্রাইড হয়ে যায়, শুকায় যায়, এর ফলে দ্রুত কিন্তু এর ক্ষেত্রে ওয়েস্ট ম্যানেজমেন্টটা ইজি হয়, অর্থাৎ হচ্ছে ড্রাং যে ম্যানেজমেন্ট এটা ইজি হয় গাটারে সরাসরি সানলাইট পড়ার কারণে। তো এখানে যে বিষয়টা বলছিলাম, এই বিল্ডিংটা যদি আমরা প্রপারলি যদি সানলাইট প্রপারলি যদি আমরা ফেলতে চাই, তাহলে কিন্তু দেখতে হবে তোমার এই বিষয়টা মাথায় রাখতে হবে, ইস্ট ওয়েস্ট যেন হয় এবং নর্থ এর দিকে যেন লাইটটা বেশি পড়ে, সূর্যের আলো যাতে বেশি পড়ে। এমনও আনলি অনেক বিল্ডিং এ করা হয় যে সূর্যের আলো যেহেতু বেশি পড়ে কোনো কোনো প্লেসে, সেখানে আবার গাছ ট্রি প্লান্টেশন করা হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে সাইট সিলেকশনের তিন নম্বর পয়েন্টসটা, জাস্ট কোন দিকে যাবে। তোমাদের যেটা শীট দেওয়া আছে ওইটাতে একটু ভালো মতো পড়বা, মোটামুটি পড়া অনেক হয়ে গেছে তো আর শীট তো দেওয়া হয়নি, এরপর আরো কিছু শীট দিব তোমাদের। তোমাদের কোনো কোশ্চেন না থাকলে শান্তি আছো তুমি? শান্তি কেমন? না আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।